সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটির দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে, তবে পুঁজির অভাব ও প্লাস্টিকের কারণে হারিয়ে যেতে বসেছে এই শিল্পটি। বেশি সুদে ঋণ নিয়ে পাটি তৈরি করে লোকসান গুনতে হচ্ছে কারিগরদের। সরকারি ও বেসরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এই শিল্পটির দেশব্যাপী প্রসার ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ প্রতিনিধি জিন্না ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুরঞ্জিৎ বিশ্বাস সুমন। প্রাচীন কাল থেকেই দেশের সিরাজগঞ্জে শীতল পাটির ব্যাপক চাহিদা থাকলেও এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। কম দামে প্লাস্টিকের পাটি বাজারে আসায় কমে গেছে শীতল পাটির চাহিদা, ফলে দামও প্রায় অর্ধেকে নেমে এসেছে। নানা সমস্যার মধ্যেও সিরাজগঞ্জে প্রায় অর্ধশতাধিক গ্রামে উন্নত মানের শীতল পাটি তৈরি হচ্ছে, কিন্তু পুঁজি না থাকায় স্থানীয় এনজিও থেকে অধিক সুদে ঋণ নিয়ে বিপাকে কারিগররা। আগে শীতল পাটির চাহিদা ছিল অনেক, এখন এই প্লাস্টিক পাটির জন্য অনেক কমে গেছে চাহিদা। আগে একটা পাটি 800, 1000, 1200 এরকম বিক্রি হয়েছে, এখন যেগুলো একটু ভালো 700-800 টাকা এরকম বিক্রি হইতেছে। একটা করে পাটি বেচছি 800, 900, 1200 এমনকি 1500 টাকা, আর এখন সেই পাটি আমাদের 600-500 টাকার বিক্রি করুন লাগে। এনজিওর মাধ্যমে ঋণ নিছি, সেই ঋণের টাকা এখন দিতে খুবই কষ্ট হইতেছে। তবে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে এর সাথে জড়িত কয়েক হাজার পরিবার। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। শিল্প পাটির সাথে যারা কর্মজীবী আছে তাদেরকে আর্থিকভাবে ব্যাংকের মাধ্যমে অনুদান দেয় এই প্রতিষ্ঠানকে বাঁচায় রাখবে, এটা আমাদের চেম্বার অফ কমার্সের তরফ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে। সুরঞ্জিত বিশ্বাস সুমন, এশিয়ান টেলিভিশন।